হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু রান্নাবান্না স্পেশাল। রান্নাবান্না স্পেশালের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড় কুল মাখা বা এর একটা আচারের রেসিপি। অত্যন্ত টেস্টি একটা আচার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই আচারটা বানিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে দু মাস ধরে আপনার খেতে পারবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেই। কুল মাখা বানানোর জন্য এখানে আমি কুল নিয়েছি। বাজারে দেখুন এরকম বড় সাইজের কুল পাওয়া যায়। এই কুলগুলো কিন্তু মাখা করলে দারুণ লাগে। এই কুলটা নিয়েছি আমি 500 গ্রাম। এছাড়া লাগছে ধনে পাতা, আমি একটু কেটে নিয়েছি ধনে পাতা। এখানে নিয়েছি আমি লাল সরষ্য, সাদা সরষ্য বা হলুদ সরষ্য, চিনি। এখানে নিয়েছি আমি আমচুর পাউডার, নিয়েছি লবণ, বিট লবণ নিয়েছি, বিট লুন, আর নিয়েছি চিলি ফ্লেক্স, আর এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন আর সর্ষের তেল। এই কয়েকটা উপকরণ দিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে এই কুল মাখার রেসিপিটা শেয়ার করছি। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখে নেই। সবার প্রথমে কুল মাখা বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এর জন্য এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন দিয়ে দিলাম সরষে, সাদা সরষে 1 টেবিল স্পুন, লাল সরষে বা কালো সরষে 1 টেবিল স্পুন। এখানে চিনি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা এখানে আমি 4টে দিয়ে দিলাম, লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এখানে শুকনো লঙ্কা 2টো দিয়ে দিলাম, আদা দিয়ে দেবো 1 টিস্পুন মতন, রসুন দিয়ে দিচ্ছি 5-6 কোয়া। ছোটো ছোটো বলে 5-6 কোয়া দিয়েছি, বড় হলে কিন্তু 3 থেকে 4টে দিলেই হয়ে যেত। দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতন লবণ, লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, এখানে বেশ খানিকটা ধনে পাতা নিয়েছি, এতে একটু ধনে পাতাটা বেশি দিলে ভালো লাগে। আর দিয়ে দেবো আমি সর্ষের তেল, এখানে আমি দিয়ে দেবো 3 টিস্পুন বা 4 টিস্পুন। তাহলে এইগুলোর একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নেবো, স্মুথ পেস্ট। মিক্সচারের ছোটো জারটা নিয়ে আমি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আমি কুলটাকে গ্রেড করে নেবো। কুলগুলো গ্রেড করে নেওয়ার জন্য এরকম একটা আলু ভাজা কাটার দিয়ে দেখুন 2টো আছে, একটা ছোট একটা বড়। এই বড় সাইজটা দিয়েই কিন্তু কুলগুলোকে গ্রেড করে নিতে হবে। এখানে এরকম কুলগুলো নিয়েছি, আর কুলগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে এই বড় সাইজটা দিয়ে দেখুন এইভাবে গ্রেড করে নিচ্ছি। ছোট সাইজটা দিয়ে গ্রেড করে নিলে কিন্তু কুলের জলটা বেশি বেরিয়ে আসবে। এর জন্য বড় সাইজটা দিয়েই আমি কুলগুলোকে গ্রেড করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে গ্রেড করা কুলটা পড়ে যাচ্ছে নিতে। এইভাবে আমি সমস্ত কুলগুলো গ্রেড করে নিয়ে ফিরে আসছি। আটিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি আর কুলগুলো এইভাবে গ্রেড করে নেব। দেখুন কুলটা গ্রেড করে নিয়েছি, আর যে স্পেশাল মশলাটা আমি বানিয়ে নিয়েছি দেখুন এটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা তেল দিয়েছিলাম না, বলেছিলাম তেলটা দিয়েই পেস্টটা বানিয়ে নেবো, তো তেলটা দিইনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুলের মধ্যে এই স্পেশাল মশলাটা। দিয়ে দেওয়ার পরে এখানে আমি তেল দিয়ে দেবো, 3 টিস্পুন মতন তেল এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন আমচুর পাউডার। সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা আমি লাস্টে দেবো। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেখুন দিয়ে দিয়েছি। এবার কি করতে হবে, খুব ভালো করে এই স্পুনটার সাহায্যেই মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু হাত দেওয়ার কোনো রকম দরকার নেই, হাত দিলে কিন্তু জলটা বেরিয়ে যেতে পারে। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, হালকা হাতে বা স্পুনটার সাহায্যে হালকা করে মাখিয়ে নিতে হবে, যাতে কুলের থেকে জলটা বেরিয়ে না যায়। দেখুন আমি খুব ভালো করে এটা কিন্তু মাখিয়ে নিয়েছি সমস্ত মশলার সঙ্গে কুলটাকে। এবার কি করতে হবে, সার্ভ করে নিতে হবে। একটা এরকম বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি এটাকে। আপনারা কিন্তু এই আচারটা রাখতে পারেন নর্মাল ফ্রিজে 1 থেকে 2 মাস, কিন্তু অনায়াসেই নর্মাল ফ্রিজে রেখে রেখে খেতে পারেন। অসাধারণ কিন্তু একটা আচারের রেসিপি, খুবই ভালো লাগে কিন্তু খেতে এই আচারটা।
দেখুন এই বাটির ওপরে দিয়ে দিলাম। এবার কি করতে হবে, ওপর থেকে খুব সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি আমি। আর দেখতে সুন্দর করার জন্য বা ইউনিক একটু স্টাইল আনার জন্য ওপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। দেখুন এটা কিন্তু পরিবেশন করা একদম হয়ে গেছে পারফেক্ট কুলের আচার। এই রেসিপিটা যেরকম আপনারা ভাতের সঙ্গে সাইডে আচারের মতন করে খেতে পারেন বা শুধু মুখে দুপুরবেলা, অসাধারণ লাগে কিন্তু। চটজলদি বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটা নিয়ে, আর আমাকে লিখে জানান আপনাদের কেমন লেগেছে। এই চটজলদি বানিয়ে ফেলুন এবং আমাকে লিখে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য নিচের বেল বাটনটি প্রেস করে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আমার আজকের এই রেসিপির সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।